আমি গাছে গাছের মুড়ি ধরে এপার থেকে কিছু বলে গাছের ওই শিকড়গুলো ধরে এপার থেকে ওপার চলে আমি এখানে মাইক পরে এসে বক্তৃতা চলবো অত সোজা না বলুন জয় শ্রীরাম জয় শ্রীরাম বিশ্ব বিশ্ব হরে হরে শুভ শুভ বলছি পাড়াবো ভাই কই যাবে সেই ঘরে গভর্নমেন্টের কাছে কোনো পয়সা থাকে না গভর্নমেন্টের কোনো পয়সা নেই যে পয়সাগুলো আপনারা কর হিসেবে দেন সেই টাকাগুলো সরকারের খাতে জমা হয় কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের মতো জমা খাতে জমা হয় সেই টাকাই মানুষের জন্য মানুষের কাছে ফিরে আসে তাদের কাজ হওয়ার জন্য যেমন আপনারা এখন দেন তো জিএসসি দেন তো জিএসসি দেন আপনারা জানেন ইকুয়াল ভাগ কেন্দ্র পায় আবার ইকুয়াল ভাগ রাজ্য পায় আমি কয়েকটা কেন্দ্রের মন্ত্রী হিসেবে তৃণমূল কংগ্রেস এবং এই যে জোট ভোট চাই বলুন এরা দু নম্বর তিন নম্বর স্থানের জন্য লড়বে আমার মনে হয় যে স্বতঃস্ফূর্ত ভালোবাসা আমরা দেখছি তাদের বিজেপির পদ্মফুল পশ্চিমবঙ্গে ডেফিনেটলি এক নম্বর স্থানে থাকবে আমাদের যখন আমাদের তৎকালীন জাতীয় অধ্যক্ষ ন্যাশনাল প্রেসিডেন্ট অমিত শাহ যখন আমাদের বলেছিলেন যে 22টা সিট যখন বলেছিলেন 22টা সিট পশ্চিমবঙ্গে বিজেপি জিতবে তখন অনেকে মুচকি এসেছিলেন অনেকে মনে হয়েছিল কী বলছিল কিন্তু আপনাদের একটা জিনিস বলি যে যেমন ভারতবর্ষের একটি গণতান্ত্রিক দেশ তেমনি বিজেপির একটি গণতান্ত্রিক পার্টি যে পার্টির মধ্যে কাজ করা যায় যে পার্টির মধ্যে কথা বলা যায় যে পার্টির মধ্যে যে যে অত্যন্ত খাটনি হেঁটে যে ওপরের দিকে ওঠে বা ওঠার যে ইচ্ছা রাখে ভালো কাজ পার্টির কাজ মানুষের কাজ যে করতে চায় সে অনেক দূরত্বে এগিয়ে যায় এখানে কোনো পরিবর্তন চলে না এবং সেই জন্য উনি যখন এটা বলেছিলেন তখন মাটির মানুষের সঙ্গে সংযোগ আছে তাই উনি সাহস করে এই কথাটা বলেছিলেন এবং দেখুন আপনার সেই কাজ উনি যেটা বলেছিলেন সেটা আপনার সত্যি করে আপনারা ভোটে দিয়েছেন দুই জায়গায় আমরা 5000-এর কমে ভোটে জিতেছিলাম নাহলে তৃণমূল কংগ্রেসও 20 বিজেপিও 20 হতো আজ 2019 থেকে 2021 আমরা এগিয়ে গেছি এবং 19-এ যেটা হাফ হয়েছিল 2021-এ সেটাই সাফ হবে এটা আপনারাও জানেন আমরাও জানি এর জন্যে কোনো ডকুমেন্টারি বানানোর দরকার পড়ে না আমার মনে হয় কালকে আমাদের অত্যন্ত যশস্বী একজন মুখ্যমন্ত্রী চারবার যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন মধ্যপ্রদেশে ব্যবসায়ীদের উনি আজকে মানে অপত্য ভাষা ব্যবহার করছেন সেদিকে আমি যাবো না সবাই ছেলে নিয়ে বলেছেন একজন মুখ্যমন্ত্রী বাংলা ভাষার সংজ্ঞা বদলে দিয়েছেন বাংলায় ওই ধরনের ভাষা আমরা রকে বসে বন্ধুদের মধ্যে অনেক সময় মজা করে বলি কিন্তু একজন মুখ্যমন্ত্রী স্টেজের উপর দাঁড়িয়ে যে ভাষা ব্যবহার করেন বাঙালি হিসেবে শুধু আজকে সোশ্যাল মিডিয়ার যুগে সারা পৃথিবী বাঙালির মাথায় হেঁট রইল এমন কোনো ব্যবসায়ী নেই যে আসেনি এমন কোনো ব্যবসায়ী নেই যাদের ওরা ডালারে দিচ্ছেন আম্বানি আদানি থেকে আরম্ভ করে সবাই এসছেন তারা সব বড় বড় ব্যবসায়ী তারা 5-star হোটেলে দুদিন থেকেছেন 5 লক্ষ 6 লক্ষ টাকা বিল হয়েছে তারা লাইন দিয়ে সমস্ত দিদির মন্ত্রী আমি নাম করে বলে দিচ্ছি ববি আমি মরুদ বিশ্বাস সব এয়ারপোর্টে দাঁড়িয়ে থাকতেন এর আসার সময়ও তাদেরকে দামি শাল দেওয়া হতো যাওয়ার সময় তাদের শাল দেওয়া হতো আসার সময় মিষ্টি দই দেওয়া হতো না এখানে এসে খাওয়ানো হতো যাওয়ার সময় মিষ্টি দই সব নিয়ে এয়ারপোর্টে দাঁড়িয়ে থাকতেন এই মন্ত্রীরা আমাকে বলুন তো এদের মধ্যে একজনও কেন পশ্চিমবঙ্গে কোনো কোনো ইন্ডাস্ট্রি করলো না কেন করলো না তারা তো পশ্চিমবঙ্গে ইন্ডাস্ট্রি বানাতে পারতো দিদি তো তাদের জন্য তাদেরকে এত খাতির করেন তাদেরকে আমি জানি না একজন মুখ্যমন্ত্রীর স্টেজের সঞ্চালক হয়ে এদিক থেকে ওদিক এরম ভাবে চলে অ্যানাউন্সমেন্ট করা উচিত